তুমি সেভেন আপ খাচ্ছ আর কি চিন্তা করতেছো, চুন্নুর চাপ খাচ্ছ সাথে? এতো লোপ লাগাই দিলা, এতক্ষণ তো জ্বালা ছিল, জ্বালার উপর আবার লবণ ছিটা মারতেছো তুমি না? সালামু আলাইকুম, ইসকি ব্লকে সবাইকে আমন্ত্রণ, সবাইকে জানাই ঈদ মোবারক, কারণ আজকে ঈদের দ্বিতীয় দিন। আমরা সাধারণত 3 দিন ঈদ পালন করি, ঈদের দিন মানে প্রথম দিন, এরপরে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, তৃতীয় দিন। যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন, তাই সবাইকে ঈদ মোবারক জানালাম। এই বয়সে ঈদ যেমন হওয়ার কথা তেমনই হচ্ছে, হয়তো শুধু বাইরে যেতে পারছি না, তাছাড়া বাকি সব কিছু কিন্তু সবসময় যেরকম হয় বিয়ের পরে ওরকমটাই হচ্ছে ঈদ পালন আর কি। দেখতে পাচ্ছেন এই যে প্লেট, সব কিছু প্লেট, পিরিচ, গ্লাস, বাটি, চামচ, যেগুলো সবসময় ইউজ হয় না, আমি আমার আসলে ইউজ করি। তো কালকে যেহেতু সবাই একসঙ্গে হয়েছিলাম আমাদের ফ্যামিলির, তো এগুলো এক্সট্রাভাবে সব কিছু বের করতে হয়েছে। কালকে রাতে সব কিছু ধুয়ে রাখছি, সারা রাত টেবিলে রাখা ছিল, পানি প্রায় শুকিয়ে গেছে, একটু একটু আছে, তো এই জন্য একটা টিস্যু দিয়ে এগুলো মুছে রেখে দিব। তো ঈদের পরের দিন আসলে তেমন কোনো কাজ নাই, রান্নাবান্না আছেই ফ্রিজে এখনও, তো এই জন্য ঘুম থেকে ফজর নামাজ পড়ে আবার ঘুমাইছি। সকালে নাস্তা খাওয়ার পরে ঘর দোর সব কিছু পরিষ্কার করছে, নাস্তাটা অবশ্য ভাবিদের বাসায় খাইছি আজকে, বাসাতেও কিছু করতে হয়নি। তো এরপরে ঘর দোর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নামাজ পড়ে এখন ভাবছি এগুলো মুছে রাখি। আমি প্লেট গ্লাস সব কিছু মুছতেছি, আর আপনাদের ভাইয়া কী করতেছে দেখেন, সে মনের দুঃখে সেভেন আপ খায়। দুঃখটা বলি, হ্যাঁ দুঃখটা হচ্ছে সে শ্বশুর বাড়ি যেতে পারলো না ঈদের পরের দিন। আমরা সবসময় যাই, প্রতি বছর যাই ঈদের পরের দিন, কিন্তু আজকে কিন্তু এবছর গেলাম না। আমি জানি সে আমার খুশির জন্য যেতে যাচ্ছে, কিন্তু এত দূরের রাস্তা, স্কুটি চালিয়ে যাওয়াটাও কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার, কারণ মেন রোডে কিন্তু আমিও চালাতে পারবো না। যদি হতো যে দুজনে ভাগ করে সে কিছুক্ষণ আমি কিছুক্ষণ চালাবো, তাও হতো, কিন্তু ওইরকম হাইওয়ে রোডে কিন্তু আমার চালানো সম্ভব না। তো আর সব কিছু মিলিয়ে আসলে বগুড়ার পরিস্থিতিও এখন ভালো না, গতকালকে 11 জন ধরা পড়ছে, তো এই জন্যে আর কি বলছিলাম, থাক যাওয়ার দরকার নেই এখন, যাওয়ার পারমিশন দিছে ঠিক আছে, আবার কোন সময় কি নিয়ম করবে সেটা তো বলা যায় না। কি কান্না করবা নাকি? তুমি তো সেভেন আপটা শেষ করতে পারতেছো না, ওইটা আমাকে দাও। দিবে না, কারণ ওটা ঠান্ডা। শোনো, আজকে একটা আইসক্রিম খাবো, মা হ্যাঁ একটা আইসক্রিম খাবো, অনেকদিন কিন্তু আইসক্রিম খাই না, চলবে না, কিছু খাওয়া চলবে না। যা কারণ দুঃখের কথা বলেই দিছো, কিছু করার নাই, প্রতি বছর যখন যাই ঈদের পরের দিন হইলেই ফজরের পরে দৌড় দিই, এবার গাড়িতে যেতাম, তাও যাওয়া হতো না নিজস্ব পরিবহনে। পরিস্থিতি স্বাভাবিক হোক, ইনশাল্লাহ পরে যাব, এখন সেভেন আপ খাই। তুমি সেভেন আপ খাচ্ছ আর কি চিন্তা করতেছো, চুন্নুর চাপ খাচ্ছ সাথে? এতো লোপ লাগাই দিলা, এতক্ষণ তো জ্বালা ছিল, জ্বালার উপর আবার লবণ ছিটা মারতেছো তুমি না? এখন গেলেও তো তুমি ওটা খোলা পাইতা না, না 2 দিন পর তো ঠিকই করবো, তখন তো আমরা চলে আসতাম, 2 দিন পরে তো খুলবে, তার আগে আমরা চলে আসবো না আবার? না ও পরের দিনই খোলে, আজকের দিন কালকেই খুলবো। তুমি খোঁজ নিছো? ও তো এরকমই করে, ও তো খোলাই রাখে, সেটা তো অন্য সময়, এখনো না, এখন গ্যাদারিং হবে, এখন খুলবে না।
বগুড়ার দই আছে, মিষ্টি আছে, আহারে সব কিছু মিশছে। দই তো বন্ধ হয় না, দই দই দিনও পাওয়া যায়। হ্যাঁ দই তো মানে গাড়ি যদি চলতো এখনো পাওয়া যায়, তো যাওয়ার দরকার ছিল না, তো দই পাঠিয়ে দিত। কিন্তু নিজস্ব পরিবহন ছাড়া গণপরিবহন তো চলছে না, এই জন্য পাঠাতেও পারছে না। যাক সেভেন আপ খেয়ে ঘুমাও, আর কি করবা। শাশুড়ির হাতে পায়েসটা মিস করেছে তুমি, মনে রে? তুমি এই জন্য আমাকে পায়েস রান্না করতে দাও নি? আচ্ছা এটাই, তুমি তো সব পায়েস রান্না দিই পারো না তাই? রান্না করে তোমার আম্মা? আমি কিন্তু আমার মারি মেয়ে। মেয়ে হলে কি হবে? হ্যাঁ উনি যেমন রান্না করতে পারো না, এটা ঠিক, মানে মার এটা ঠিক যে একই উপকরণ সব কিছু একই দিয়ে একইভাবে রান্না করা হয়, তারপরেও কিন্তু দুইজন মানুষের রান্নার স্বাদ দুই রকম হয়। আমরা চার বোন, বাকি তিন বোনের রান্না ভালো, কিন্তু আমার পায়েস রান্নাটা কেন জানি কেন গতবার তো ভালো হয়েছিল। ভালো আর মতো তো হয়নি বুঝছে, তাহলে তার মায়ের স্মৃতি বেগমের হাতে সেমাই মিস করাইছে, লাচ্চা সেমাই। কেন কালকে লাচ্চা মজা হয়েছে? মজা ওর মতো সবাই বলছে। তো যাই হোক, আজকের আবহাওয়াটা অন্যরকম, কালকে অনেক ভালো ছিল, আজকেও আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই আবহাওয়া আসলে ঘুমাইতে মন চায়, যেহেতু বিকালবেলা ছাদে এসছে এখন। এই পাখির যন্ত্রণায় ছাদেও এখন আর বসা যায় না। পাখির বাসায় বাচ্চা কয়টা ভাবি? তিনটা তিনটা। কালকে আমরা একটা মনে করছিলাম, এখন ভাবি একটু ভিডিও করে দেন ওখান থেকে। ছোট্ট একটা বাসা, তাও অনেক পাখি। ওরে আল্লাহ, মাথা উঁচু করছে আপনার লাইটিং পেয়ে। ছবি তোলার পোজ দেয়, ছবি তোলার পোজ দিচ্ছে। কয়টা? তিনটা। ভাবি ছবি তুলবো? হ্যাঁ। আজকের খেলা হচ্ছে দৌড় প্রতিযোগিতা, গিফট ছাড়া, তাই না? ওকে রেডি? নামি রেডি? সাইজের পা একটু বেশি আগে আসছে না? এখন খেলা হবে কি? একটা নাম দুইবার বলা যাবে না। আমরা এটা মাঝে মধ্যেই খেলি, তাই না? আচ্ছা প্রথমে কে বলবে? খেলবো আমরা চারজন, মিয়াদ, সাইদ, নমি আর আমি। আচ্ছা এখন বলো, নমি লিচু, কাঁঠাল, কলা, ফাইভ পর্যন্ত কাউন্ট করো। ওকে নমি কমলা, পেয়ারা, কি পাইছো? ক্লিপ পেয়েছি, আর কি পাবো? কাপড়ের ক্লিপ। প্লেনটা গিফট সাইদের জন্য, ধরতে পারলে তোমার। এখন ফুলের নাম, গোলাপ, গাঁদা, শাপলা, টগর, বেলি, হাসনাইনা, কদম, কদম। প্রতিদিন এটাই বলে? হ্যাঁ। তেলাপিয়া পছন্দ মাছ? কাতল।
মিয়াত নকল করে রং, এখন আমরা রঙের নাম খেলতেছি, রং খোঁজে কই কি রং আছে, কি রং, কি রং, কি রং, সবগুলো রং এতক্ষণ বলছে হচ্ছে যেখানে কাপড়ের যে ক্লিপগুলো আছে এই ক্লিপগুলো দেখে দেখে সে এতক্ষণ রং বলছে, এখন পাইছে ব্রাউন, হ্যাঁ আমি বলবো সিলভার, গোল্ডেন,